Hello, my beautiful friend. Good morning. কেমন আছেন আপনারা সবাই? I'm sure আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার গলা শুনেই বুঝতে পারছেন। তো যাচ্ছি এখন কাজে। আজকের বাসা থেকে শুরু করিনি। ভাবলাম প্রতিদিনই বাসা থেকে শুরু করি, প্রতিদিনই একই। তো আজকে যাওয়ার পথে বলে যাই আপনাদেরকে যে আমি কাজে যাচ্ছি। তো আমার প্রতিদিন সকালে ব্লগটা ওপেন করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে বলি যে আমি কাজে যাচ্ছি। যেহেতু আপনারা এখন আমার ফ্রেন্ডস, আপনারা নট ফ্রেন্ডস, আপনারা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি হয়ে গেছেন এখন। আপনাদের সাথে আমার প্রতিদিনই যোগাযোগ হচ্ছে, আপনারাও আমার সাথে যোগাযোগ করছেন। তো আমরা কিন্তু বাসায় যখন আমরা বাইরে যাই, আমরা কিন্তু আমার পরিবারের আমরা পরিবারের যে সদস্যরা থাকে সবাইকে বলে যাই যে কাজে যাচ্ছি বা বাইরে যাচ্ছি। তো আমার ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, যেহেতু আপনাদেরকে আমি আমার পরিবার বানিয়েছি, আমি আপনাদের পরিবারের সদস্য হয়েছি, সেই জন্য যখনই কাজে যাই বা যে কোনো জায়গায় যাই আমি আপনাদেরকে জানিয়ে যাই। তো সেই জন্য এক্স্যাক্টলি প্রতিদিন সকালে আমার ব্লগটা ওপেন করা। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, যাচ্ছি এখন কাজে। তো ঠিক আছে, কাজে যাই, কাজের পরে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই আমার সাথে থাকবেন। হ্যালো মাই বিউটিফুল ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। তো আজকে কাজ থেকে বের হয়ে আর ব্লগটা স্টার্ট করিনি, ভাবলাম যে বাসায় যেই করি, প্রতিদিন তো বাসা থেকে বের হই, বাসা থেকে আবার বাইরে থেকে আসি, তো আজকে না হয় বাইরে থেকেই শুরু করি, দেখি কি হয়। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5টা। তো বাসায় ফিরতে ফিরতে আমার বেজে গেছে 3টা 3টা সাড়ে 3টা, খুবই। যাই হোক, এসে শাওয়ার নিলাম, খেলাম, তারপরে থালাবাটি মাজলাম, এইগুলো করলাম। তো এখন আমি যেটা করব, আমি আজকে বানাবো হচ্ছে 3টা আইটেম, খুবই সিম্পল শর্টকাট। আর আপনারা জানেন আমি সবসময় যত সিম্পল শর্টকাট করা যায়। তো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন আর শিম দিয়ে একটা নুডলস রান্না করব, যেটা খাবে হচ্ছে আজকে ডিনারের জন্য। আর বানাবো হচ্ছে বিফ প্যাটিস, যেটা হচ্ছে স্ন্যাকের জন্য। আর যেটা বানাবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট, সেটা হবে কালকে ব্রেকফাস্টের জন্য। এই বানাবো, হ্যাঁ এই 3টা আইটেমই বানাবো। তো 3টাই যেহেতু খুব শর্ট অ্যান্ড সিম্পল আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা তো খুব রান্না করি একদম মশলা টশলা খুব বড় আয়োজন, তো আমরা সুপার সিম্পল শর্ট রেসিপি খুব কমই পাই। তো সেই জন্য যেহেতু আমি কাজ করি, যারা আমরা ওয়ার্কিং মাম আছি, আমাদের জন্য শর্ট আর সিম্পল আর ইভেন খাওয়াটা যাতে ভালো হয় এরকম রেসিপি খুব দরকার। তো আমি এরকম রেসিপি খুব করার চেষ্টা করি, আর আমি করি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করি। তো আমি এই রেসিপিগুলো শেয়ার করব। তো রেসিপিগুলো শেয়ার করার আগে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, সেগুলো হচ্ছে, সেটা হচ্ছে আমি জানেন যে আমি ফুল টাইম কাজ করি, আমার যারা ফ্রেন্ড আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, আমার যারা আমাকে রেগুলারলি ফলো করেন, সবাই জানেন যে আমি কাজ করি। কেন বলছি সেটা বলি, কারণ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে খুব দেরি করি। তো আই এম সো সরি, জাস্ট বিকজ, এমন না যে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করি না, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করি, একটু দেরি হলেও আমি করি, কারণ আমি যেহেতু সকালে কাজে যাই, কাজ থেকে আসার পর ঘরের কাজ, মানে আমি খুব ব্যস্ত থাকি, তার মধ্যেও আমি মানে আমি আমার বেস্ট লাইক আউট অফ 100 আমি 150% ট্রাই করি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমি যখন কমেন্টে রিপ্লাই করি, আমি কিন্তু তখন সবাইকে ওই হার্ড একটা দিয়ে চলে আসি না, আমি সুপার শর্ট সিম্পল মেসেজ লেখার চেষ্টা করি, থ্যাংক ইউ দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমি জানি লেট করে দেই কমেন্ট দেই, সেই জন্য মানে আই এম রিয়েলি সরি, বাট লেট হলেও আমি সবার কমেন্টে রিপ্লাই করি, তো সেটার জন্য আপনারা কিছু মনে করবেন না। তো কথা না বলি, কাজটা শুরু করি, যত কথা বলবো কথাই বাদ থাক, কথা বললেই খালি কথা বলতেই থাকবো। তো কথা না বাড়াই, কাজে ফিরে যাই। তো চলেন কাটাবাটাকে শুরু করি, তারপর রান্না শুরু করব। তো শুরু হয়ে গেল আমার কাটাবাটা। সবচেয়ে কষ্টের কাজ যেটা পেঁয়াজটা কাটা, সেটা আমি কেটে নিচ্ছি। আর যেহেতু আমি আজকে নুডলস রান্না করব, তো নুডলসের রান্না করার একটা ট্রিক আপনাদের শেখাবো। আপনারা সবাই নুডলস রান্না করতে জানেন, বাট এরা কিছু কিছু রান্নার মধ্যে ছোট ছোট সিম্পল ট্রিক থাকে, যেটা অনেকের জানা থাকে, অনেকের জানা থাকে না। তো আমি আপনাদেরকে আজকে যে ট্রিকটা দিব, সেটা হচ্ছে আপনাদের নুডলসটাকে কিভাবে আপনারা ঝরঝরা রাখতে পারেন। তো যদি যদি ট্রিকটা শিখতে হয়, অবশ্যই আমার সাথে একটু ধৈর্য ধরে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে কিছুই করতে হবে না, খুবই সিম্পল, মানে যারা জানেন না তারা অবশ্যই খুব অবাক হবেন, আর যারা জানেন তারা অবশ্যই জানেন। তো ঠিক আছে, আমি আগে কাটাবাটাটা শেষ করি, তারপর ফিরে আসছি। আর ফিরে এলাম হচ্ছে সেই আমার নুডলস রান্নার ট্রিকটা নিয়ে। যে ট্রিকটা সেটা হচ্ছে,
আমি কিন্তু নুডলসটা সিদ্ধ করি না, সিদ্ধ করি না বলতে যদি আমার খুবই মানে এক্ষুনি খেতে হবে 1 মিনিট 2 মিনিটের মধ্যে, দেন আমি এটাকে বয়েল করি, আদার দেন দ্যাট আই ডোন্ট বয়েল ইট। জাস্ট বিকজ যদি বয়েল করে ফেলেন নুডলসটা অনেকটা মাসি হয়ে যায়, দেন একটা সাথে একটি স্টিকি হয়ে যায়। আর আমি যেটা করি, এখানে দেখতে পাচ্ছেন আমি পানি বয়েল করে নিয়েছি, আর এখন আমি আমার স্টোভটাকে বন্ধ করে দিব। স্টোভটা বন্ধ করে দিয়ে আমি আমার পানিটাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পানিটাকে ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আমি আমার নুডলসটাকে এই গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো এই গরম পানির মধ্যে আমি এটাকে 10 to 15 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো, তারপর এটাকে আমি পানিটা ড্রেন করে ফেলবো। ওই নুডলসটা হয় খুবই ঝরঝরা, মানে আপনারা ভাবছেন যে নুডলসটা সিদ্ধ হবে না, না তা না, নুডলসটা অফকোর্স সিদ্ধ হবে, সিদ্ধ হবে। আর যখন আপনি এটা কুক করবেন নুডলসটা মানে একটা সাথে একটা লেগে থাকবে না, খুবই ঝরঝরা হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এটাকে আমি রাখছি আমার স্টোভের উপরে। চুলাতে আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার চুলা বন্ধ আছে, এখানে দুটাই বন্ধ, আর এই রেড লাইটটা জ্বলছে জাস্ট বিকজ স্টোভটা এখনো গরম আছে। তো আমি এখান থেকে এটা সরিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমি আমার নুডলসটাকে 10 মিনিট গরম পানিতে রেখে দিই, তারপর আমি ফিরে আসছি। আর দেখতেই পাচ্ছেন চলছে আমার কাটাবাটা এখানে, তো কাটাবাটা শেষ করে ফিরে আসছি। ফিরে এলাম, আর আমার প্রিপারেশন কাটাবাটা সব শেষ, আর আমার এক্স্যাক্টলি এখন হয়েছে হচ্ছে 10 থেকে 12 মিনিট। তো আমি নুডলসটা ঢেকে রেখেছিলাম, এখন উঠাই। তো আমি আপনাদের দেখাতে চাচ্ছি যে যে দেখেন গরম পানিতে ভিজিয়ে আমার নুডলসটা কি পরিমাণে সিদ্ধ হয়েছে, মানে সুন্দর এই যে সিদ্ধ হয়ে গেছে একদম ঝরঝরা। তা আমি এখন এটাকে করব, আমি এটাকে পানিটা ড্রেন করে নিব। তো ড্রেন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এটাকে কিচ্ছু ওয়াশ করবো না, জাস্ট আমি একটি স্ট্রেনারে নিয়ে এই স্ট্রেনারটারে এটার মধ্যে আমি নুডলসটা ঢেলে দিব, পানিটা ঝরে গেলে আমি এখানে রেখে দিব। তো ঠিক আছে, আমি পানিটা ঢেলে আবার নিয়ে আসছি আপনাদের সামনে। এই তো হয়ে গেল আমার নুডলস, এটা সিদ্ধ করার কোনো দরকার নেই, এটা দেখবেন এখন রান্না করলে নুডলসটা যে কতটা ঝরঝরা হয়। তো ঠিক আছে, কখন আবার রান্নাতে চলে যাই, কারণ আমার হাতে খুব বেশি একটা টাইম নেই। তো দেখতে পাচ্ছেন আমি চুলায় প্যান দিয়ে দিয়েছি, আর আমার ঐতিহ্য ভাই ট্রায়াঙ্গেল প্যান, এখানে আমি দিয়ে দিব একটু তেল। আর আমি আজকে যে নুডলসটা রান্না করব ওইটাতে কিন্তু আমি ডিম দিব না, জাস্ট বিকজ ওটাতে আমি শ্রিম্প আর চিকেন দিচ্ছি। তো প্রথমে আমি যেটা করব, আর আমি এটার মধ্যে কিন্তু একটু সয়া সস আর একটু ফিশ সস দিয়ে দিব। তো প্রথমে যেটা করছি, প্রথমে আমি একটু চিকেনটাকে ভালো করে ভেজে নেব। আর চিকেনটা ভাজার সময় আমি এটাতে সয়া সসটা দিয়ে দিব। তো ঠিক আছে, চলেন রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করে দিয়েছি, মানে আস্তে আস্তে সব কিছু মিশে মিশিয়ে তো রান্নাটাকে, রান্না কিন্তু একটা আর্ট, মানে এটা জানা লাগে। আর রান্নাটা মজা হয় কখন জানেন, যখন একটা মানুষ জানে কোন মশলার টেস্টটা কীরকম, যদি আপনি জানেন কোন মশলার টেস্টটা কীরকম, ওইটা মানে কোন ভেজিটেবলে বা কোন মাংসে দিলে খেতে ভালো হবে, আপনি যখন নিজেই টেস্টটা ক্রিয়েট করতে পারবেন, দেন আপনার রান্নাটা খুবই ভালো হবে। তো ঠিক আছে, আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ভালো করে ভেজে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা হয়ে গেছে, আর আমি এখানে এটাকে একে প্রথমে আমি দিব, যেটা দিব সেটা হচ্ছে গাজর, কারণ গাজরটা কিন্তু একটু শক্ত। তো গাজরটাকে আগে দিব, গাজরটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে তারপর এটাতে আমি পেঁয়াজটা দিয়ে দিব, কারণ আমি মানে গাজরটাকে একটু শক্ত শক্ত রাখতে চাচ্ছি, কারণ মাছি গাজর নুডলসে খেতে খুবই বাজে লাগে। এটাতে গাজরটা 2-3 মিনিট একটু সটে করে, তারপর এটাতে দিব হচ্ছে আমি শ্রিম, তারপরে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ, তারপর এটার সাথে আমি নুডলসটা মিক্স করে দিব। তো ঠিক আছে, দেখতে থাকেন। তো ফিরে এলাম, আর ফিরলাম হচ্ছে আমার ফ্রেঞ্চ টোস্ট নিয়ে, আর যেটা রেসিপি আমরা সবাই জানি, মানে ফ্রেঞ্চ টোস্টের রেসিপিটা জানেন এমন মানুষ দুনিয়াতে আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, ফ্রেঞ্চ টোস্টটা করে আমি ভেবেছি আজকে বিফ প্যাটিস না করে আমি চিকেন প্যাটিস করবো, আর চিকেন প্যাটিসটা করবো আমি একদম টোটালি ডিফারেন্ট স্টাইলে, যেটাতে কোনো মশলাই থাকবে না।
তো এটা হবে একটা লিটারালি মশলা ছাড়াই প্যাটিস। তো আর যেটাই হোক আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দিয়ে দিলাম, এখন আমি ডিমটা ভেঙে দুধ দিয়ে এটাকে বিট করে তারপর আমি রুটিগুলোকে ডিমটাতে ভিজিয়ে তারপরে ফিরে আসছি। আর ফিরে এলাম হচ্ছে আমার সেই মশলা ছাড়া চিকেন প্যাটিসের চিকেনটা আগে আমি বানাবো সেই রেসিপিটা নিয়ে। খুব ইজি, খুবই সিম্পল, মানে কোনো মানে ইউ ডোন্ট হ্যাভ টু ডু নাথিং। তো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর হচ্ছে কিছু চিকেন কেটে ধুয়ে পানিতে ঝুলিয়ে রেখেছি। আর আমি যেটা নিয়েছি সেইটা হচ্ছে, আপনাদের মনে আছে কিনা জানি না, কালকে আমি বলেছিলাম যে আমি একটা হোমমেড আলফ্রেডো সস বানিয়েছিলাম সেই সসটা নিয়ে। এই সসে অ্যাকচুয়ালি দুধ, গার্লিক, পেপার আর একটু ময়দা ছাড়া আর পিটিমাছ, এটাতে চিকেন ব্রথ ছাড়ার কিছুই নেই। তো আমি শুধু পেঁয়াজটাকে তেলে একটু সটে করে চিকেনটাতে সটে করে আমি সসটা দিয়ে দিব। আর এই সসটা দিয়ে আমি চিকেনটাকে খুব ড্রাই করে কুক করে নিব। আর অফকোর্স সল্ট অ্যান্ড পেপার তো দিতেই হবে। আর এটাতে আমি যেটা দিব সেটাতে আমি অল্প একটু একটা হট সস দিব, নাও দিতে পারি, ডিপেন্ড করে আমার বাচ্চাদের উপরে। কারণ হট সসটা দিলে আমার মেয়ে খাবে না, কিন্তু ঈশান খুব মজা করে খাবে, ও তো মানে ঝাল সস খেতে পছন্দ করে। তো যাই হোক, কথাটা না বাড়ে, আমি আগে আমার চিকেনটা কুক করি, তারপরে আমি প্যাটিসটা করবো। প্যাটিসের শীটটা ওটা হচ্ছে রেডিমেড কেনা, তো ওটাতে দিয়ে আমি বেক করব। তো ঠিক আছে, একে একে সব করছি, তারপর আমি ফিরে আসছি, তারপরেও দেখেন আমি কি করে করি। তো ফিরে এলাম আর দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। চিকেনটা ঠিক এরকম হয়েছে কারণ আমি একদম সসটা ড্রাই করে ফেলেছি। আর এখন আমি আমার এই চিকেন পাফ পেস্ট্রির পেস্ট্রি শীটটাকে কেটে নিব। কেটাটা মনে হয় না ভালো হলো, বাট ইটস ওকে, হেরি গো, আমি এরকম নিলাম। এখন যেটা করবো আমি এই মাঝখানে দিয়ে জাস্ট ফুল করে দিব, কিছুই না, দ্যাটস ইট। তো ঠিক আছে, ফোল্ড করছি, একে একে ফোল্ড করে তারপর আমি এটাকে বেক করবো। তো আমার চিকেন প্যাটিস গুলো রেডি করা হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিচ্ছি এটাকে আমার টোস্টার ওভেনে। টোস্টার ওভেনে আমি 320-তে এটাকে আমি হিটে দিয়েছি। তো এটাকে আমি হাফ অ্যান আওয়ার কুক করবো, দিয়ে দিলাম। তো এটা হতে থাকুক, আর এটা হতে হতে আমি ক্লিন করি আমার এই ম্যাচগুলোকে, তারপরে আবার ফিরে আসছি। টিল দেন অবশ্যই আমার সাথে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সব খাবারগুলো রেডি হয়ে গেছে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি খাবারগুলোকে এই বক্সের মধ্যে ভরে নেব। নুডলসটা হ্যাফ খাওয়া হয়ে গেছে কারণ এখান থেকে আপনার ভাইয়া খেয়ে নিয়েছে, এখান থেকে ওর ডিনার। ঈশান এখন খাবে, জিজা শুয়ে পড়ছে। তো নুডলসটাকে উঠিয়ে দিই, কারণ ঠান্ডা হলে তখন খাবারটা উঠালে ভালো হয়, না হলে গরম খাবার যদি বক্সে রেখে দিই একটু ঘেমে পরে গন্ধ একটা হয়ে যায়। তো এখানে রেখে দিব, যা যেটা খাবার খেয়ে বাকিটা ফ্রিজে উঠাতে সুবিধা হবে। তো যাই হোক, আজকে সারাদিন কী করলাম সবই মোটামুটি আপনাদের সাথে, নট মোটামুটি, সবই শেয়ার করেছি। কাজে গেলাম, কাজে থেকে বাসায় এলাম, তারপর থেকে তো রান্না করছি, মানে তার এর মধ্যেও আমার বাসায় দুজন গেস্ট এসে চলে গেছে, সেজন্য আমার একটু সময় ওইখানে ব্যয় হয়েছে। তো আমার এই, আমি আপনাদের সাথে আমার এই খুবই সুপার সিম্পল রেসিপিগুলো শেয়ার করি, মানে শেয়ার করি বলতে আপনাদেরকে আমি মানে দেখি, দেখাই, টিপস দেই। তো কেমন লাগে আমার অবশ্যই আপনারা জানাবেন। আর আমি সবসময় একই কথা বলি, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি এটাতে রাখবো না, এটা এটা রাখবো হচ্ছে এটাতে, তাহলে যে হবে এটাতে রাখবো আমি প্যাটিস থাকে কারণ ছড় আমার। তো যাই হোক, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেল তাদেরকে বলবেন আপনি যাতে একটু সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করলে করে আমাকে যাতে একটু উৎসাহ দেয়। প্যাটিসটা এখনও গরম আছে, এটা একটু ওয়েট করে এটা ঠান্ডা হোক, তারপর এটা কেটে ভিতর দেবো। তো যাই হোক, যেটা বলছিলাম, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলবেন অবশ্যই যাতে আমার চ্যানেলটা শেয়ার করে। আর
আপনারা যদি আরো কিছু দেখতে চান আর আমার কি ভালো লাগছে না ভালো লাগছে অ্যাডভাইস যদি দিতে চান আমাকে অবশ্যই আপনারা দিবেন, কারণ আপনাদের ভালো লাগাটা নিয়েই আমি কাজ করতে চাই। কারণ আমি করে যাচ্ছি, আপনারা আমাকে কোনো ফিডব্যাক দিবেন না সেটা তো মানে সেটা আমার জন্য অ্যাকচুয়ালি ভালো হবে না। তা আমি আশা করবো আপনারা আমাকে ফিডব্যাক দেবেন কি ভালো হচ্ছে কি না ভালো হচ্ছে, কি করলে আরো ভালো হবে, অল অফ দিস। তো ঠিক আছে, আজকে না কাল সকালে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে অ্যান্ড আমার সাথেই থাকবেন।